এদিকে সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় পার্কের ভিতরে প্রবেশ করে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সহ পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করে প্রতিনিধি দল তবে এ সময় গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয় পার্ক কর্তৃপক্ষ কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পার্কটি বিশেষ নজরে রাখা হয়েছে এবং কাগজপত্র হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন তারা